দর্শক শ্রোতা বন্ধুদের স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে জানাই স্বাগত। বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে আমরা যাচ্ছি যেটি জানলেই আপনাদের মন আনন্দে পুলকিত হয়ে উঠবে। সরস্বতী পুজোর পরের দিনটি আমাদের হিন্দু ধর্মে শীতল ষষ্ঠী বা শীতলা ষষ্ঠী হিসেবে পালন করা হয়ে থাকে। তো আপনাদের এমন একটি কৌশল বা উপায়ের কথা বলবো, যে এই দিন যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে সারা বছর বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি হেসে খেলে ঘুরে 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 বেড়াবে। কি করতে হবে আপনারা সবাই জানেন, যে সরস্বতী পুজোর পরের দিন যে শীতল ষষ্ঠী পালন করা হয়ে থাকে, বিশেষত বাড়ির মেয়েরা এটা করে থাকে, তার আগের দিন রাত্রে গোটা সেদ্ধ হয় এবং ভাত রান্না করে তাতে জল ঢেলে, যেটাকে আমরা বলি পান্তা ভাত, সেটাও শীতল ষষ্ঠীর দিন বাড়ির সকলে খেয়ে থাকে। এ তো গেল খাওয়ার একটি দিক, কিন্তু এই শীতল ষষ্ঠীর একটি ব্রত আছে। এই ব্রতটি যদি বাড়ির মেয়েরা ঠিক ঠিক আন্তরিকভাবে ও পবিত্রভাবে পালন করতে পারেন তাহলে বাড়িতে কিন্তু সুখ শান্তি ও সমৃদ্ধির অভাব হবে না। এখন সুখ শান্তি সমৃদ্ধি এমনিতেই আমাদের থাকে, কিন্তু এই যে সারা বছর ধরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমাদেরকে জ্বালিয়ে মারে, তার থেকে পরিত্রাণের পথ কোথায়? হ্যাঁ বন্ধুগণ, পরিত্রাণের পথ এই শীতল ষষ্ঠীর দিনটি। এই দিনটিতে আপনাদের একটি কাজ করতে হবে, আপনাদের মানে বাড়ির মায়েদের বা মেয়েদের একটি কাজ করতে হবে। বাড়িতে শিল নোড়া আছে, যদিও আধুনিকতার ছোঁয়া লেগে বেশিরভাগ বাড়ি থেকেই ওই শিল আর নোড়াকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, কিন্তু যেসব বাড়িতে আছে তাদের উদ্দেশ্যে বলছি, এই শিল আর নোড়া হচ্ছে দেবী শীতলার প্রতীক, প্রতীকী রূপ। এই শিল নোড়াটিকে শীতল ষষ্ঠীর দিন সকালবেলায় হলুদ জলে স্নান করিয়ে একটা সাদা কাপড় হলুদ জলে চুবিয়ে নিয়ে শিল আর নোড়াটাতে ঢেকে দিন হলো। এরপর বাজার থেকে আনা জোড়া শিল এবং জোড়া কড়াইশুঁটি বা মটরশুঁটি এটা শিলের মাথার উপরে দিন। আর মনে রাখবেন, নোড়াটিকে কিন্তু ওই শিলের কোলের কাছে রাখবেন। রেখে মিষ্টি দই, এই মিষ্টি দইয়ের একটি করে ফোঁটা শিলে মাথার দিকে এবং নোড়ার মাথার দিকে দিয়ে দিন। এ পর্যন্ত হয়ে যাবার পর মায়েরা বা মেয়েদেরকে উদ্দেশ্যে বলছি, সকালবেলায় স্নান করে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে হলুদ ফুল নিন, বেশি না, 5টি হলুদ ফুল। এই 5টি হলুদ ফুল নিয়ে চন্দন মিশিয়ে শিল আর যে নোড়াটিকে হলুদ কাপড় ঢেকে রাখা আছে সেখানে এই মন্ত্রটি বলে 5টি ফুল 5 বার নিবেদন করুন। মন্ত্রটি বলছি, এতে গন্ধ পুষ্পে নম শীতল ষষ্ঠী দেব্যই নম। আরেকবার বলছি, এতে গন্ধ পুষ্পে নম শীতল ষষ্ঠী দেব্যই নম। ব্যাস 5 বার এই মন্ত্রটি পাঠ করে 5টি হলুদ রঙের ফুল শিল নোড়াতে দিয়ে দিই। তারপর ওই যে দই থেকে শিল আর নোড়াতে দইয়ের ফোঁটা দিয়েছেন, সেই দইয়ের ফোঁটা বাড়ির প্রত্যেক সদস্য, পরিবারের প্রত্যেক সদস্যদের কপালে একটা করে ফোঁটা দিয়ে দিই। তারপর ওই শিল নোড়া রূপ যে শীতলা দেবী তার সামনে বসে প্রার্থনা করুন যে মা গো, তুমি আশীর্বাদ করো যেন আমাদের বাড়িতে আজ থেকে কোনো রকম, আমাদের পরিবারে বা বাড়িতে আজ থেকে কোনো রকম রোগ ব্যাধি প্রবেশ করতে না পারে। এই প্রার্থনাটা খুব সিম্পল প্রার্থনা, এটা আপনারা মায়েদের দিয়ে বা মেয়েদের দিয়ে করিয়ে নিন বা মায়েরা বা মেয়েরা করুন। আসলে সুখ শান্তি সমৃদ্ধি আমাদেরকে আটকে দেয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। আর এখানেই এই শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিন
আমরা যে দীর্ঘদিনের ভারতবর্ষের যে ঐতিহ্য, যে রীতি, যে প্রথা, সেটাকে আমরা মেনে আসছি। তবে আধুনিকতার ছোঁয়া লেগে অনেকেই এই পাঠ আমরা তুলে দিয়েছি। দেখবেন তাদের বাড়িতেই সারা বছর রোগ ব্যাধি বেশি লেগে থাকে, যে বাড়িতে শিল নোড়া নেই। একটা কথায় বলে, যে বাড়িতে নেই শিল নোড়া সে বাড়ির ভিতটি নড়া। অর্থাৎ শিল নোড়া যে বাড়িতে নেই সে বাড়িতে রোগ ব্যাধির প্রকোপ বেশি হবে, কারণ শিল নোড়া দিয়ে বাটনা বাটতে গেলে একটা শারীরিক ব্যায়াম হয়। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তো এই কাজটি যদি শীতল ষষ্ঠীর দিন সকালে বাড়ির মায়েরা বা মেয়েরা করতে পারেন, তাহলে অবশ্যই বলা যায় যে সুফল তো পাবেনই, দেখবেন বড় বড় রোগ ব্যাধি বাড়িতে আর প্রবেশ করতে পারছে না। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো মতামতে জানান, আর অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ, নমস্কার।